মোটা বাবা, খাকে খাকে মোটা বাবা হো গিয়া। কেমনে হলো অপুভাই, আপনার গার্লফ্রেন্ডকে আপনি কি খাওয়ান? কি 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 কে জানো অপুভাই তারা কি খাওয়ায়? ও কি ইয়াবা খায় মশারে ভাই, এগুলা খাইলে মাঞ্জা মুঞ্জা একবারে শুটকি হয়ে যায়। কিন্তু এর দেখা তো পাঙ্গাস মাছেও কবে চর্বিতে আমি এর কাছে ফেল। মাছের কথা বাদ, আসলে অপুভাইর গার্লফ্রেন্ড অন্য কিছু খায় নাইলে এমন মোটাসোটা মানুষ ব্র্যান্ডে পরিণত হয় কিভাবে? এই ব্র্যান্ড আছে। আচ্ছা তো আপনার মোটে ব্র্যান্ড গার্লফ্রেন্ডকে কাদের সাথে আপনি তুলনা করবেন? ক্যাটরিনা কাইফ হ্যায়, জ্যাকলিন হ্যায়। আচ্ছা এ পুরা খতরনাক ব্র্যান্ড হ্যায়। আচ্ছা তাহলে আপনার এত নামি দামি ব্র্যান্ডকে বলেন একটা গান শোনাইতে। মেরা কালু হ্যায়, মেরা কালু হ্যায়, মেরা কালু। আজকে আমরা কথা বলবো নাপিত থেকে একেবারে দুবাই শেখ বরা যাও অপুভাইকে নিয়ে। অবশ্য মাঝখানে কিছুদিন শুনেছিলাম টাকা দিয়ে নাকি ইচ্ছাকৃত ভাবে রোস্টে ভাইরাল হয়েছিল তিনি। আমি কিছুই করিনি। তখন রোস্টারদের টাকা দেওয়া ছাড়া অন্য কিছু না করলেও এখন অনেক কিছু করতেছে। এই যেমন ধরেন দুবাই গিয়ে প্রথমে দুবাইয়ের ধনকুবের পোলাগো মতো ভাব ধরতেছে। ধনকু বলা বাপের পোলার ধন যেহেতু আছে, নারী তো অবশ্যই লাগবে সাইডে, তাই না? নারীও আছে। এটা হইতেছে অপুভাইয়ের বার্গার। মনে করেন যে একেবারে পার্সোনাল বার্গার, যেই বার্গার একমাত্র অপুভাই ছাড়া অন্য কেউ খাইতে পারে না। আমি কিন্তু সত্যিকারের বার্গারের কথা বলছি। বার্গার খায়েগা? এক বার্গার, এক বার্গার দুই চুমু, লাউড এন্ড ক্লিয়ার। কিন্ডার জয় দত চুমু দে। কি 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 আরে বলুন কি দত চুমু দে। একটা বার্গারের বিনিময়ের মাধ্যম যদি দুইটা সুমো হয় তাহলে চিন্তা করতেছি ওই মাইয়ার একটা আইফোন গিফট করলে অপুভাই ওই মাইয়ার কাছে কি দাবি করবে? আজকের ভিডিওটা বানানোর পিছনে মূল কাহিনী হইতেছে এই যে এই ভিডিওটা। ফেসবুকে স্ক্রল করতে করতে হঠাৎ এই ভিডিওটা আমার সামনে পড়লো এবং দেখা শুরু করলাম। অপুভাই দুবাই গেছে সবাই জানে, কিন্তু মাঝে মাঝে এমন এমন বিলাসী গাড়ি মেয়ে হোটেল নিয়ে ভিডিও করে, মনে হয় আমরা যেন কোনো দুবাই শেখের বেটার বিলাসী ব্লগ ভিডিও দেখতেছি। আমার 14 গুষ্টির সারা জীবনের ইনকাম দিয়ে আমি এমন একটা গাড়ি কিনতে পারবো না, অথচ আমি কিন্তু প্রতিটা পরীক্ষা এ প্লাস পাওয়া ছাত্র। দিন শেষে সার্টিফিকেট কিন্তু আমার কোনো কাজেই লাগতেছে না। ঠিক বলেছেন। অথচ দেখেন যার কোনো পড়ালেখার জ্ঞানই নাই, নাই কোনো সার্টিফিকেট, তার পেছনে মানুষ ছুটতেছে সার্টিফিকেট ধারী ব্যক্তির থেকেও বেশি সম্মান দেওয়ার জন্য। অবশ্য এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে, তবে তার আগে এই ভিডিওটা দেখেন তারপর ক্লিয়ার করবো। ওকে, এই গাড়িটা বিশ্বের সবথেকে দামি গাড়ি রোলস রয়েস, যেটা শুধু আমি নাই অপর নানিরও ক্ষমতা নাই এইটা কিনার। অথচ এমন ভাবে গাড়ি থেকে নামলো, রাস্তার টোকাই দিয়ে দরজা খোলাইলো, তাতে পাবলিক মনে করবে এইসব আমারই বিলাসী জীবন। ফলাফল পাবলিক ভাবে অপুভাই হয়তো কোটি বইতের হা করে তার মিথ্যা বিলাসী জীবন যাপন উপভোগ করবে। পোলাপাইন, তোমরা সব সময় বিজি থাকো, কার সাথে ঝগড়া করবা আর কাকে নিয়ে সমালোচনা করবা, আর আমি বিজি থাকি সবসময় আমার অ্যাকাউন্ট ভারী করা নিয়ে। আপনারা যদি ভিডিও দেখতে দেখতে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন, তাহলে আমি এক মাসের মধ্যে বিদেশ চলে যাই অপুভাইয়ের থেকে বেশি বড় লোক হয়ে দেখাবো। বিশ্বাস না হলে এখনই সাবস্ক্রাইব করে কমেন্ট করেন যে সাবস্ক্রাইব করেছেন কিনা, আমি এক মাস পরে বিদেশ গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। লাফি দিয়া নেটওয়ার্কের বাইরে হালাই দিব তোরে। এই যে কালুরে দেখতেছেন, চল এই কালু রিলেটেড একটা গল্প বললি আপনাদের। এমন ধরনের চেহারা মানুষ বেশিরভাগই আমার জানার মতে নাইজেরিয়ার হয়। আমি যখন অনেক ছোট তখন নাইজেরিয়া থেকে কয়েকজন ফুটবল প্লেয়ার আমাদের স্টেডিয়ামে খেলতে আসছিল আমাদের জেলার হয়ে। তখন আমি ব্যাগ থেকে কলম আর খাতা বের করে তাদের থেকে অটো গ্রাম নিয়েছিলাম বিদেশি খেলার বলে কথা। কিন্তু আমার স্যার আমাকে পেছন থেকে ডেকে বললো এরা নাকি নাইজেরিয়ার সুইপারের কাজ করে, এদেরকে এত হাইপ ভাবে নেওয়ার কিছুই নাই। বিষয়টা তখন বুঝতে না পারলো, এখন বুঝতে পারলাম আপনারা আমার কাছে যেটা বিদেশি অপুভাইয়ের বডিগার্ড মানে দরজা খোলার হেল্পার, সেটা দুবাইয়ের মানুষের অপুভাইয়ের কাছে হয়তো নাইজেরিয়ার সুইপার। আর সেই সুইপার যখন দেখবে আমি 8 মিলিয়ন ফলোয়ারের মালিকের সাথে ভিডিওতে অ্যাড হচ্ছি আর রোলস রয়েসের দরজা খুলতেছি, তখন সে তো আপোষে ভিডিও করতে রাজি হবে, তাই না? দিনভরে দুবাই শেখের থালা বাসন মাজা আর ছুটের দিনে শেখের বেটার ভাব ধরে বাঙালিকে বিলাসিতা দেখায়। অপুভাইয়ের থালা বাসন মাজা অথবা তার কাজকে ছোট করতেছি না, তবে তার কাজের বাইরে যে কর্মকাণ্ডগুলো রয়েছে ওইগুলো অবশ্যই সমালোচিত হওয়ার মতো। দেশের মধ্যে কিছু হলে অপুভাইকে নিয়ে তুলনা করে বলা হয় মূর্খ একটা টিকটকার দুবাই গিয়ে বাচ্চা হয়ে বিলাসী জীবন যাপন করতেছে, আমরা নাকি পড়ালেখা করে লস প্রজেক্টের দিকে আগাচ্ছি। আরে ভাই, দুবাই গিয়ে দেখেন রাত ভরে থালা বাসন মাজার, দিনের বেলা মানুষের গাড়ি বাড়ি নিয়ে ভাব দুচায়। যাই হোক, ভিডিও শেষ করবে এই যে বাম পাশে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখেন নেক্সট ভিডিও সবার আগে দেখার জন্য। ব্র্যান্ড আর ব্র্যান্ড আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজটাকে দেখলে অবশ্যই ফলো করেন, ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন।